উচ্চ মধ্যম আয়ের দেশ গঠন এবং সবুজ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশকে $125 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক গ্রুপের নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের আওতায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত $125 কোটি মধ্যে $50 কোটি কৃষি খাদ্য ব্যবস্থায় বৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা, উদ্যোক্তা তৈরিতে ব্যয় করা হবে। এছাড়া $50 কোটি সবুজ ও জলবায়ু স্থিতিস্থাপক উন্নয়ন উত্তরণে ব্যয় করা হবে। বাকি $25 কোটি দূষণ কমানো সহ দক্ষ জনসম্পদ তৈরির মতো খাতে বরাদ্দ থাকবে।